প্রায় 200 একর আয়তনের বিশাল দিঘি। আধ্যাত্মিক সাধক ও ধর্মপ্রচারক হজরত খানজাহান আলী রহমতুল্লাহ আলাইহি দিঘিটি খনন করার পর কেউ যাতে সুপেয় পানি নষ্ট করতে না পারে সেজন্য দিঘিতে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেওয়া হয়। সেই থেকে বংশ পরম্পরায় এই দিঘিতে মিঠা পানির কুমির বসবাস করে আসছে। বয়স্কজনিত কারণে শতবর্ষী কালাপাহাড় ও ধলাপাহাড় নামের কুমির দুটি মারা যায়। 2005 সালের 24 জুন ভারতের মাদ্রাস থেকে আনা 6টি মিঠা পানির কুমিরের মধ্যে 4টি দিঘিতে ছাড়া হয়। তবে দিঘির পাড়ের অসাধু ব্যক্তিদের অত্যাচারে 3টি কুমির মারা যায়। বর্তমানে বেঁচে আছে 1টি কুমির। প্রাকৃতিকভাবে কুমির হিংস্র প্রজাতির প্রাণী হলেও দরগার কুমির ছিল এর বিপরীত। দর্শনার্থীরা গায়ে হাত বুলিয়ে অনেক সময় নিজ হাতে মুখের মধ্যে খাদ্য ঢুকিয়ে দিলেও কুমির কখনোই হিংস্রতা দেখায়নি। এ কারণে দেশ বিদেশের অনেক দর্শনার্থী খানজাহানের মাজার জিয়ারত শেষে দিঘির কুমির দেখে ও তা স্পর্শ করে মুগ্ধ হতেন। তবে বর্তমানে কুমিরের দেখা না মেলায় দর্শনার্থীরা বেশি সময় মাজার এলাকায় থাকছেন না। দিঘিতে অবাধে বিচরণ করা কুমির আনার দাবি তাদের। ফুল ফ্যামিলি আসছি ঢাকা থেকে এখানে এভাবে ঘুরতে, ষাট গম্বুজ দেখতে, তারপর খানজাহান আলীর মাজারটা দেখতে, তারপর এখানে দিঘি আছে তো শুনছি, মোবাইলে অনেক দেখছি, তো এখানে দেখার জন্য আসলাম। কুমির দেখার শখ ছিল, কুমিরটা দেখতে পারলাম না, সেটা অপূর্ণ রয়ে গেল। সবকিছুই দেখছি তো কুমিরটাও দেখার অনেক শখ ছিল, কিন্তু কুমিরটা আমরা দেখতে পাইনি এখানে। আমার তো ইচ্ছা করে যে আমি কুমিরটার পাশে যাই, দেখি আরও অনেক কুমির থাকুক। হ্যাঁ, এটাই আমাদের মূল দাবি যে আমরা চাই যে অনেকগুলো কুমির থাকুক, দর্শনীতে আসুক, দেখুক। কুমির বেশি হইলে মানুষের ঐতিহ্য বাড়বে, মানুষ আসবে, দেখবে, ভালো লাগবে। আমরা আর একটা কুমির যদি পাই এবং সরকারের কাছেও আমরা দাবি করি, আবেদন করি, যদি উনরা যদি এই যে লক্ষ লক্ষ কোটি কোটি দর্শনার্থীরা তারা এই মাজার এবং এই দিঘির কুমির দেখার জন্য আসে। দিঘিতে কুমির ছাড়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। এখানে কুমিরের সংখ্যা বাড়ানোর জন্য আমরা ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলেছি, তারা যে সকল কুমির আমাদের দিতে পারবে সেটি যদি এখানে সার্ভাইভ করে তাহলে আমাদের এখানে কুমির নিয়ে এসে এখানে সংখ্যা বাড়ানোর। সবশেষ 2023 সালের 19 অক্টোবর বাগেরহাটের ঐতিহাসিক হজরত খানজাহান রহমতুল্লাহ আলাহির মাজারের দিঘিতে থাকা 2টি মাদ্রাজি কুমিরের মধ্যে 1টি মারা যায়। সময় সংবাদ, বাগেরহাট।